বিকাল ভূঁইয়ার চেয়ারম্যান পলাশ কল্যাণ পরিষদ রায়পুরা। আমি বিগত এক মাস পূর্বে থেকে বিগত 21 তারিখের পর পূর্বের থেকে আমার পলাশ কল্যাণ পরিষদের পক্ষ থেকে আমার ইউনিয়নের সাধারণ মানুষগুলো যারা আজকে অসহায় অবস্থায় ব্যাপারে লকডাউন অবস্থায় আছেন তাদের সার্বিক সহযোগিতা করার জন্য আমি প্রতিদিন প্রতিটি এলাকায় জীবনের ঝুঁকি নিয়ে আমি দৌড়াচ্ছি এবং সকলের সাথে যোগাযোগ রাখছি। আমার উপজেলা প্রশাসন মনোনীত ইউনু মহোদয়, উপজেলা পার্বত্য কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, তাদের সাথেও আমার প্রতিনিয়ত যোগাযোগ আছে। আমার ইউনিয়নে একটি করোনা ভাইরাস তৈরি আমরা আক্রান্ত আমরা পরীক্ষাতে পেয়েছি, তারপরে শাহাপুর মুরতিকুল ইসলাম তাকে বর্তমানে আমরা কুয়েত মেদিনী হাসপাতালে অবস্থান আছেন, তার বাড়ি আমরা লকডাউন করেছি। আমরা রাত্রে মাটিনু মহোদয় উপজেলা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, আমি চেয়ারম্যান, আমরা সকলে রফিকুল ইসলামকে বাড়ি থেকে অ্যাম্বুলেন্স করে আমরা কুয়েত মেদিনী হাসপাতালে পাঠিয়েছি। বর্তমানে সরকারের ঘোষিত যে কর্মসূচিগুলো আছে সেগুলো আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি, চেষ্টা করছি আমাদের প্রধানমন্ত্রী জনপ্রিয় শেখ হাসিনার ঘোষিত কর্মসূচিগুলো আমরা সব আমরা সঠিকভাবে পালন করার জন্য আমি চেষ্টা করব। আমার নতুন কর্মকর্তাদের সাথে আলোচনা করে আমার ইউনিয়নে মহামারী সৃষ্টি না হয়, আমার এলাকার সাধারণ যারা খেতে খাওয়া মানুষ, যারা রিক্সা চালক, ব্যাংক চালক, যারা গার্মেন্টসে ছিলেন ঢাকাতে, তারা আমাদের পেট এলাকাতে এসেছেন, তাদেরও খোঁজখবর আমি রাখছি। আমি সরকারের ত্রাণের পাশাপাশি আমার ব্যক্তিগত পক্ষ থেকেও আমি যদি মনে করি যে আজকে আমার এই গ্রামে দুজন লোক তার ঘরে কোনো খাবার নেই, আমি চাই আমি তাদেরকে মোবাইলের মাধ্যমে তাদেরকে ডেকে এনে আমার বাড়ির থেকে আমি তাদেরকে সেই ত্রাণ দিচ্ছি, যাতে আমার সরকারি এবং আমার ইউনিয়ন পরিষদের কোনো ত্রুটি না হয়, কি বদনাম সৃষ্টি না হয়, সেজন্য আমি সর্বদা চেষ্টা করে যাচ্ছি। আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কৃষি খাতে 5,000 কোটি টাকা বরাদ্দ করেছেন, ইনশাআল্লাহ আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীকে আমার ব্যক্তিগত পক্ষ এবং পলাশপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমাদের এই করোনা ভাইরাসের আক্রান্ত পর আমাদের দেশের কৃষি কিছু দেশ দেশের মানুষগুলো কিন্তু ব্যাখ্যা হয়ে পড়বে। আমাদের নেত্রী এই ঘোষণা করাতে আমি আমার কলেজ ইউনিয়নবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি।